সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জের অর্ধশত গ্রামে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। দিনাজপুর সদর, চিচির বন্দর, পার্বতীপুর, কাহারোল এবং বিরল উপজেলার কিছু এলাকায় ঈদ উল ফিতর উদযাপন করছে প্রায় 2000 মানুষ। এসব পরিবারে মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন। পিরোজপুরের মঠবাড়িয়া, নাজিরপুর এবং কাউখালী উপজেলার 10 গ্রামের 8 শতাধিক পরিবার ঈদ উল ফিতর উদযাপন করছেন। 5 শতাধিক পরিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে বরিশালে। সকালে স্থানীয় মসজিদে তারা ঈদের জামাত আদায় করেন।